সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ, আমার ভয়েসটা বসে গেছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো প্লিজ আপনারা এই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কী কী ক্রোকারাইজ আইটেম কিনেছি এবং ওগুলোর দাম কত। ওই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। যারা ভিডিওটি অলরেডি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি তারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখব, তাছাড়া এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার কয়েকদিন আগের ভিডিও। যেদিন কৃষি মার্কেট গিয়েছিলাম সেদিন নিউ মার্কেটেও গিয়েছিলাম, নিউ মার্কেট থেকেও আমি কিছু কেনাকাটা করেছি। তো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। নিউ মার্কেট থেকে কী কী জিনিসপত্র কিনেছি এবং সেগুলোর দাম কত, আজকের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেজন্যই বলছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। অনেকে আছেন ভিডিওটা ভালোভাবে না দেখে আমাকে কমেন্ট করেন, যেই কমেন্টের আনসারগুলো ভিডিওর মধ্যেই থাকে, তখন অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও তৈরি করেছি অথচ আপুরা বা ভাইয়ারা ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখে আমাকে কমেন্ট করছে। যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটা যদি ভিডিওর মধ্যে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে। আর ভিডিওতে বারবার বলে দেওয়া সত্ত্বেও যদি একই কমেন্ট করেন তখন মনটা খারাপ হয়ে যায় যে হয়তো বা আপুরা বা ভাইয়ারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছে না বলেই কমেন্টটা করছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়েছি। প্রথমে যেটা দেখাচ্ছি এটা মাল্টিকারি প্যান 26 সিএম, এটা এসকেবি কোম্পানির। এসকেবি কোম্পানি সম্পর্কে অ্যাকচুয়ালি বলার কিছুই নেই, যারা স্টেনলেস স্টিলের জিনিসপত্র কিনেন তারা সবাই জানেন এসকেবি কোম্পানি বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড। এই প্যানটা আমি মূলত পোলাও বিরিয়ানি এই টাইপের আইটেমগুলো রান্না করার জন্য নিয়েছি, যেহেতু এটা অনেক ছড়ানো সেহেতু এই ধরনের আইটেমগুলো রান্না করলে বেশি ভালো হবে। এটা সব ধরনের চুলা ইউজ করা যাবে। নিচে ইন্ডাকশান প্লেট দেওয়া আছে, আপনারা চাইলে ইন্ডাকশান, ইনফ্রারেড এবং যে কোনো ধরনের চুলাতে ইউজ করতে পারবেন। আমার কাছে এই প্যানটার সব কিছুই ভালো লেগেছে শুধুমাত্র ঢাকনাটা ছাড়া। আমি কাচের ঢাকনা চাচ্ছিলাম কিন্তু দোকানদার বলল মাল্টিকারি প্যানের নাকি কাচের ঢাকনা হয় না, শুধুমাত্র স্টেনলেস স্টিলের ঢাকনাটাই হয়। আমি চেঞ্জ করে নিতে চেয়েছিলাম যে অন্যটা চেঞ্জ করে দেওয়া যায় কি না, কিন্তু ওনারা বলছেন না আসলে চেঞ্জ করে দেওয়া যাবে না, যেটার সঙ্গে যেটা আছে সেটা নিতে হবে। তো কী আর করার, আমাকে এটাই নিতে হয়েছে। এবার আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, মাল্টিকারি প্যান 26 সিএম, এটার প্রাইস 2190 টাকা। সারা বাংলাদেশে একই রেট, এটা কোম্পানির রেট, এর মধ্য থেকে ডিলাররা কিছুটা ডিসকাউন্ট দিয়ে থাকে। এরপরে যেটা দেখাচ্ছি এটা কড়াই, এসকেবি কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা ডিজাইনটাও সুন্দর এবং সেই সাথে এটার সঙ্গে কাচের ঢাকনা আছে, সেজন্য আরও বেশি ভালো লাগে। অনেক দিন থেকেই এই কড়াইটা নেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি নেওয়া হয়েই গেল। এটাও আপনারা ইন্ডাকশানে ইউজ করতে পারবেন, নিচে লিখাই আছে ইন্ডাকশান। এসকেবি কোম্পানির ব্যানগুলো 304 ফুট গ্রেডের, সেজন্য এটা স্বাস্থ্যসম্মত। 5 বছরের গ্যারেন্টি থাকে, 5 বছরের মধ্যে যদি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে কোম্পানি থেকে চেঞ্জ করে দেওয়া হবে। তবে আমার কাছে মনে হয় না যে কেউ 5 বছরে কিছু করতে পারবে, এটা এতটাই হেভি ওয়েটের সারাটা জীবন পার হয়ে যাবে। এই কড়াইটাও 26 সিএম, আমি দুইটাই 26 সিএম নিয়েছি যাতে করে ঢাকনাগুলো চেঞ্জ করে ইউজ করা যায়। এটার দাম নিয়েছে 1750 টাকা। আমি যে দোকান থেকে নিয়েছি ওখানে এসকেবি কোম্পানির যে কোনো প্রোডাক্ট 3000 টাকার কিনলে ওনারা ডিসকাউন্ট দিচ্ছিল, সেই হিসাবে আমিও কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। এরপরে যেটা দেখাচ্ছি এটা প্রেস্টিজ কোম্পানির একটি ছোট্ট প্যান, দেখতে বড় মনে হচ্ছে কিন্তু এটা মোটেও বড় না, এটা 22 সিএম। আমি মূলত এটা নিয়েছি কোনো কিছু ডিপ ফ্রাই করার জন্য, ফ্রাইং প্যানের চেয়ে ছোটো কড়াইগুলোতে ডিপ ফ্রাই করতে আমার বেশি ভালো লাগে। সেম এই কড়াইটাই 24 সিএম আমার একটা আছে, ওটা আমি রেগুলার ইউজ করি।
ননস্টিকের প্যানগুলো বাজারে কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় কালারিংগুলো দেখতে আকর্ষণীয় হলেও কিছুদিন ইউজ করার পরে চারপাশে অনেক দাগ পড়ে যায়, যে দাগগুলো দেখতে মোটেও ভালো লাগে না আর দাগগুলো উঠতেও চায় না। এই কারণে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। ব্ল্যাক কালারে যে দাগ পড়ে না সেটা না, ব্ল্যাক কালারে অনেক দাগ পড়ে কিন্তু ওটা বোঝা যায় না। প্রেস্টিজ কোম্পানির এই প্যানটাতে ইন্ডাকশান বাটন দেওয়া আছে, ইন্ডাকশান চুলা সহ যে কোনো চুলা ইউজ করতে পারবেন। এছাড়াও ভেতরের দিকে মার্বেল কোটিং করা আছে। এটার দাম নিয়েছে 1100 টাকা। আমি ভেবেছি এরপর থেকে আমি আর ননস্টিকের কোনো প্যান কিনবো না, সবগুলোই স্টেনলেস স্টিলের কিনবো। এই প্যানটা নিয়েছি শুধুমাত্র ভাজাভুজি করার জন্য। এছাড়াও আরও কিছু টুকিটাকি বাজার করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটা কাঠের ইস্প্যাচুলা, এগুলোও নিউ মার্কেট থেকে নিয়েছি। এর আগেও আমি নিউ মার্কেট থেকে একটা ইস্প্যাচুলা নিয়েছিলাম, কিন্তু ওইটা অতটা ভালো ছিল না, বেশি দিন ইউজ করতে পারিনি। আমি আপনাদের সাথে শেয়ার করছি ওটার কী অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন এটার করুণ অবস্থা, নতুনবেলায় এই ইস্প্যাচুলাটা অনেক সুন্দর ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ডিজাইন, কিন্তু আসলে ডিজাইন না, এগুলো এক একটা অংশ পার্ট পার্ট করা আছে, এগুলো একসঙ্গে জয়েন্ট দেওয়া আছে, রান্না করতে করতে আস্তে আস্তে এই পার্টগুলো খুলে যায়। এই পাশটা যেভাবে খুলে গেল ঠিক একইভাবে রান্না করার সময় ওই পাশটাও খুলে গেছে, সেই জন্য এই ডিজাইনটা আমি আর নিইনি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা যারা ইস্প্যাচুলা নিতে যাচ্ছেন তারা বুঝে শুনে নেবেন। এই ইস্প্যাচুলাটা আমি 100 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, এবার যেটা নিয়েছি সেটাও 100 টাকা নিয়েছে। দেখা যাক এটা কতদিন টেকে। এই ডিজাইনটা এবারই প্রথম নিলাম। একটা সিলিকনের হ্যান্ড বিটার নিয়েছি, আমার হ্যান্ড বিটার আছে বাট ওইটা সিলিকনের না। ননস্টিক প্যানে যখন কোনো কিছু বিট করা লাগে তখন সিলিকন হ্যান্ড বিটারের প্রয়োজন হয়, সেই জন্যই নেওয়া। অনেক দিন থেকেই সিলিকনের হ্যান্ড বিটার নিবো নিবো করে নেওয়া হচ্ছিলো না, নিউ মার্কেটে যেয়ে হঠাৎ করে চোখে পড়ে গেল তো নিয়ে নিলাম। এটার দাম নিয়েছে 150 টাকা। আর একটা সিলিকনের চামচ নিয়েছি, এটার দামও 150 টাকা নিয়েছে। আমি অন্য কালার খুঁজছিলাম বাট ওখানে কোনো কালার ছিল না, শুধুমাত্র ব্ল্যাক কালারই ছিল, তো ব্ল্যাক কালারটাই নিলাম, এটাও খুব একটা খারাপ না। সেদিন আড়ং থেকেও কিছু জিনিসপত্র নিয়েছিলাম, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। কৃষি মার্কেট থেকে সসের বাটিগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেদিন কৃষি মার্কেটে গিয়েছিলাম সেদিন ওখানে অতটা ভালো সসের বাটি ছিল না, শুধুমাত্র একটা ডিজাইন ছিল। বিশেষ করে আমি ইউটিউবে যে ডিজাইনটা দেখে পছন্দ করে গেছিলাম ওই ডিজাইনটা ছিলই না। এই বাটিগুলো আড়ংয়েও পাওয়া যায় আবার কৃষি মার্কেটেও পাওয়া যায়। কৃষি মার্কেটে এটার প্রাইস কত সঠিক বলতে পারছি না, তবে আড়ংয়ে এটার প্রাইস নিয়েছে 43 টাকা প্লাস ভ্যাট। এই বাটির বড় সাইজটাও আমার আছে, ওটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম। এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কাপ বাটি বলে, এটার প্রাইস নিয়েছে 115 টাকা। আড়ংয়ে এটা অনেক ছিল বাট একটাই কালার, হোয়াইট কালার, অন্য কোনো কালার ছিল না, কিন্তু নিউ মার্কেটে বা কৃষি মার্কেটে এটার অনেক কালার পাওয়া যায়, সেই জন্য একটাই নিয়েছি। এরপরে নিউ মার্কেটে বা কৃষি মার্কেটে গেলে অন্য অন্য কালারগুলো নিয়ে আসব। আরও একটি ছোট্ট সসের বাটি, সসের বাটিগুলো ভালোই লাগে, যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। এটার প্রাইস নিয়েছে 43 টাকা প্লাস ভ্যাট। আড়ংয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর সসের বাটি পাওয়া যায়। আমার কাছে আড়ংয়ের এই বাটিগুলোর প্রাইস রিজনেবলই মনে হয়েছে, খুব বেশি মনে হয়নি, নিউ মার্কেটে এর চেয়ে বেশি দাম চাই। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা কমেন্ট করলে আমার ভালোই লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।